মতবে আপনার কাছে যে মতবে আপনি মনে করেন যে কয়েকদিন পর পর আমরা একটা কথা শুনেছি যে মিলিটারির যে প্রধান রয়েছেন অর্থাৎ সেনা প্রধান যিনি রয়েছেন তিনি আসলে কখনো আমরা খবর এরকম পাই বা গুজব যেটাকে আমরা গুজব বলি যে আসলে তার সাথে প্রধান উপদেষ্টার এক ধরনের মতান্তর তৈরি হচ্ছে তিনি ক্ষমতায় টিকে থাকলে তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন তিনি একটি বিপ্লব করে ফেলতে পারেন এরকম আপনার কি বিবেচনা এবং তাকে সেনা প্রধান রাখাই ঠিক আছে কিনা আমি তো দোষের কিছু দেখি না এক দুই নম্বর হচ্ছে যে সবই গুজব গুজবের তো অন্তহীন গুজব গুজব গুজবে শুনে লাভ নেই আর সেনাবাহিনী তো আছেই সেনাবাহিনী কিভাবে নিবে সেনাবাহিনী তো আছে সেনাবাহিনীর সমর্থন ছাড়া কি সরকার চলবে চলবে না সেনাবাহিনী তো আছেই কিন্তু একটা প্রশ্ন আসছে এখন সেটা যে সেনাবাহিনীকে মেসটেসি পাওয়ার দেওয়ার পরে আমরা কোনো অ্যাকশন দেখছি না যে হারে চাঁদাবাজি হচ্ছে এটা তো মানে কি বলবো চাঁদাবাজিটা মহামারী রূপ নিয়েছে এইটা থেকে তো আমরা আশা করেছিলাম যে এটা সরকার এটা কার্যকর পদক্ষেপ নেবে সেটা তো নেয় নাই আর সেনা এই মুহূর্তে এই সময় আপনি নিজে যে দেশে এখন বসবাস করেন সেই দেশেরও তো একটা মতামত আছে তারা কিন্তু সেনা অভ্যুত্থানের ব্যাপারে তাদের কোনো সায় নেই আর আমি আমার কেন যেন মনে হয় সেটা জেনারেল ওয়াকার সেই সেই লাইন সেই দিকে মানে পা বাড়াচ্ছেন না বা হাঁটছেন না কিন্তু সরকার যদি ক্রমাগত ব্যর্থ হয়ে যায় তখন কি করবে আমি জানি সরকার আসলে সংস্কারের দায়িত্বগুলি রাজনৈতিক সরকারের জন্য রেখে যেতে পারে এবং নির্বাচনটাকে প্রধান দিতে পারে কিন্তু আমরা যে সংস্কারের স্বপ্ন দেখছি যে সংস্কারকে আমরা বলছি যাতে আরেকজন শেখ হাসিনার মতো এরকম টাইরান্ট না হয়ে উঠতে পারেন তার জন্য যে সংস্কারগুলি করা দরকার কোনো রাজনৈতিক সরকার এসে এগুলি করবেন ডক্টর ইউনুসের ছাড়া আমাদেরকে আর কারো উপর একটু আশা ভরসা আমরা রাখতে পারি যারা মতি রহমান চৌধুরী আপনি বলবেন আমরা ডক্টর স্বাধীন মালিক এইটা যদি আপনি মনে করেন তাহলে তারা তো এত দীর্ঘমেয়াদী সংস্কারের প্রক্রিয়ায় যাচ্ছেন কেন যদি তাদের সংশয় থাকে যে এটা তারা বাস্তবায়নে বিলম্বিত হবে বা অন্য সরকার আসলে এগুলো রাখবে না এটা তো স্বাভাবিক রাখবে না এটা বুঝেই যায় এই দেশে তিন তিন জোটের রূপরেখা আমরা মনে থাকার কথা 90-এর অভ্যুত্থানের অন্যতম কি ছিল কিন্তু তিন জোটের রূপরেখা কি আওয়ামী লীগ বা বিএনপি কেউ মেনেছে মেনে না মানে নাই তো সেই কারণে এটা এটাও এরকমই হবে এটা আমরা তো আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে তারা একটা রূপরেখা দিয়ে যেতে পারে আর নির্বাচন ছাড়া আমি আমি মনে করি যে এই মুহূর্তে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে মাঠে যাবে পলিটিক্স অন্যরকম অবস্থা হয়ে যাবে আর নাহলে কিন্তু সরকার ক্রমশ দুর্বল হচ্ছে আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন তো এই সরকার যদি আরো সচল হইতে হয় সবল হইতে হয় তাইলে কিন্তু আপনাকে নির্বাচনের দিকে যেতেই হবে স্বাধীন ভাই একদম বাস্তব অবস্থারই এটা প্রতিফলন ঘটেছে ওনার বক্তব্যে তা আমিও মনে করি যে আসলে নির্বাচনই হচ্ছে একমাত্র উপায় নির্বাচনের মধ্যে দিয়েই কি হইতে পারে কিন্তু না হলে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি অনেকদিন থাকবেন বাংলাদেশের অভিজ্ঞতা তো আমরা নিকট অতীতই দেখলাম এটা বোধহয় না হলে ভালো হয় এই চিন্তা মাথায় না থাকলে ভালো হয় প্রফেসর ইউনুস তার কাজে ফিরে যেতে স্যার আমি তার সাথে কথা বলেছি কয়েকদিন আগে তিনি আমাকে যেটা বলেছেন যে আমি যত দ্রুত সম্ভব আবার আমার কাজে ফিরে যেতে চাই কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার মনে হয় কেন জানি যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ মনে করেন এটা দীর্ঘায়িত করা যেতে পারে বা যায় এইটা বোধহয় বা কোনো কোনো রাজনৈতিক দল বাইরের থেকেও মানে মানে মনে করছেন যে আসলে প্রক্রিয়াটা দীর্ঘ করলে আমাদের লাভ হবে আসলে ব্যক্তির লাভ একটি সংগঠনের লাভ হইলে পরে পরিস্থিতিটা অন্যদিকে মোড় নেবে ওকে ওই যেটা আপনি বলছেন যে ওই যে স্বাধীন ভাই বলেন সচিব আপনার মানে শেখ হাসিনার কি ছিলেন রাষ্ট্রদূত ছিলেন তিনি তো এই মানে সরকারের উপদেষ্টা এটা আর কোনো বিকল্প তো নাই থাকতেই হবে লতিফুর রহমান সাহেব তো চিফ জাস্টিস ছিলেন ফিরে এসে উনি দায়িত্ব নিয়ে কি করেছেন তো অন্যরকম সেইভাবে দেখাতে হবে প্রফেসর ইউনুস যদি আমি যদি আমার সময় থাকে আমি 10 সেকেন্ডে একটা কথা বলি প্রফেসর ইউনুসের মধ্যে একটা মানে সংঘাত মানে কি আজ কাজ করছে তিনি একদিকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন অন্যদিকে তিনি শাসক অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তার কোনো হার্ড লাইনে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেই কারণে আমার মনে হয় এই পর্যন্ত আড়াই তিন মাসে আমরা কিছুটা হইলেও তার সরকার দুর্বল এটা প্রমাণিত হয়েছে ওকে আমার মনে হয় যে ডক্টর স্বাধীন মালিক আমরা একটা শুনি ডক্টর স্বাধীন মালিক প্রফেসর ইউনুসের সরকার ছাড়া অন্য কোনো সরকারের প্রতি কি আর আমরা এই আশা করতে পারবো যেসব সংস্কার যেসব ভালো কথা যেসব সুশাসন আমরা আসলে আশা করি আমাদের তার কারা আশা কি আছে কিনা এবং ডক্টর ইউনুসের মধ্যে দ্বিধার কথা বলছেন মাঝে ভাই যেটা বললেন মানে এর তো আমাদের কোনো বিকল্প তো নাই মানে বিকল্প তো একটা থাকতে হবে কিন্তু বিকল্প তো নাই রাজনৈতিক মাঠে ফুটবল মাঠে যেমন আপনি প্লেয়ার ফুটবলাররা গোলকিপার হতে পারে ফরওয়ার্ড হতে পারে এদের ছাড়া তো ফুটবল মাঠে ফুটবল খেলাবেন ফুটবলাররা নাই সেটা তো হতে পারে না অতএব ওইটাই মানে ঘুরে ফিরে কথা ওইটাই এখন যাতে পরবর্তী যে সরকার নির্বাচিত হয়ে আসে বা যে দল নির্বাচিত হয়ে আসে তারা যাতে স্বৈরাচারী হতে না পারে
যে হাসিনার সরকার যে স্বৈরাচারী হয়েছে তার পিছনে আমাদেরও কম বেশি সবাই আমরা মানি না মানি আমাদের সবারই কিন্তু আমরাও কিন্তু এর জন্য কিছুটা হলেও মানে দায়ী। তো নেক্সট যেটা আমাদের দেখতে হবে যে পরবর্তী সরকার যাতে এইভাবে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে এবং জবাবদিহিতার জায়গাগুলি যে গতবার যেমন ইদানিং মানে সাংবাদিক বলেন আইনজীবী বলেন সবাই তো তেলবাজিতে ব্যস্ত হয়ে উঠেছে, রাইট, ওই রকম যদি আমরা নিজেরাই তেলবাজিতে ব্যস্ত না হয়ে উঠি তাহলে হয়তো আমাদের এই একটা জবাবদিহিমূলক একটা মানে কার্যকর সরকার পাবো, রাইট, কিন্তু নির্বাচনে আসতেই হবে। নির্বাচনে আসতেই হবে।